অদূত বদুলে ডাঙরিয়া মানে এজন ধর খুব ইন্টেলেকচুয়াল পলিটিশিয়ান বা খুব মানে এডুকেটেড পলিটিশিয়ান বলে মানে সাধারণত মানুষের মাজত একটা প্রচার চলি আছে বা তেন একটা হয় মানুষের একটা হেৰি। কিন্তু এই কথাবিলাকৰ মানুষের ডাউট হয়েছে মানে সন্দেহ হয়েছে। মানে আগতেও কৈছো তেখেত আসলে ইন্টেলেকচুয়াল হয় নহয় বা এডুকেটেড হয় নহয় একটা মানুষের প্রশ্ন হয়েছে। ইয়াত রাইজের ওসব ভোট বিচারি যাব লাগে। মানুষের ব্যক্তিগত কথা বতরাবিলাক কলে মানুষে ভাল নাপায়। মোর মই কোন স্কুলত পড়েছো কি কথা পাতিছো তেও কেনেকে জানে? তেও নগাঁও লোকেলেই নহয়, নগাঁও চারিটা চুক তেখেতে চিনিয়ে নেপায়, মরিগাঁও চারিটা চুক তেখেতে চিনিয়ে নেপায়। গতি মই কোনখন বিদ্যালয়ত পড়লো তেও কেনেকে জানে? গতি এই কথা হচ্ছে মই এটুকে তেও কম যে প্রথম কথা তেখেতলে শুভেচ্ছা থাকিল আর ইলেকশন খেলিছে আর তেখেতে তেখেতর শুনক ইলেকশনত জিকা হরা থাকিবই, কোনোবা এজন তো জিকিব লাগিব, কোনোবা এজন তো হারিব লাগিব। কিন্তু নিজের পার্সোনালিটিটা আমি কিয় বেয়া করি? তেখেতে তেখেতর পার্সোনালিটি রাইজের আগত দেখাইছে যে তেওঁ ইলেকশন এটা জয় হবলৈ গেলে তেখেতে কিমান তললে তেখেত যাব পারে সেই কথা তেখেতে দেখাব গেছে, সেইটো এটা বেলেগ কথা। আর দ্বিতীয় কথা, সন্মানীয় বিধায়ক নুরুলদা ডাঙরিয়ার ঘর যেটা ইফতার পার্টি কৈছে, চাওক এটা এটা রমজান মাহ, ইফতার পার্টি করেছে, এটা নুরুলদা ডাঙরিয়া ইফতার পার্টি করেছে। তেখেত উমরা হজত গৈছিলে, তারপর আহিছে, আহিয়ে তেখেতে রাইজক মাতিছে, আমি যেখিনি খবর রাখিছো গতি তাত আসলে এটা ধর্মীয় বাতাবরণ, তাত তাতো আপনার এয়া কথা প্রয়োজন নাছিলে, তথাপি কৈছে আৰু কারণ যেনে তেনে জিকিব লাগে বলে ভাবিছে আর তেনে ধরনে ভাবিছে। তাহলে কংগ্রেসী বিধায়কে আমাকে কেউ সহায় করব? তেওঁলোকে নীতি আদর্শত আছে, আমি বিজেপি সকলে আমার আছে, এটা মোলো দিয়ে রমাকান্ত দেবী ডাঙরিয়া আছে, সিদিনা মই জাগিরত গেছো, পিয়ুষ হাজরিকা ডাঙরিয়া মন্ত্রী তেখেত ব্যস্ত আছে শিলচর, তেখেতর সহধর্মিনী আইমী বৰুৱা বাইদেউ আছে মোলার, সদর রূপক শর্মা ডাঙরিয়া আছে, আমার বিজেপি নেতা সকলে সহায় করবো। কিন্তু কংগ্রেসের এমএলএ সকলে বা বিধায়ক সকলে আমার সহায় করার কথা নাথাকে, কিন্তু তেখেতসকলে আমার শুভেচ্ছা দিব, কারণ এজন মানে সৎ আর সচেতন মানে শুভেচ্ছা দিব। মই এইমাত্র বড়োর ডাঙরিয়া শুভেচ্ছা দিলো, আর তাত কি হয়েছে, রাইজে আমার রজা, রাইজ আমার কারণে ভগবান, রাইজ হয়েছে আমার কারণে ভগবান। আর নির্বাচনত আর গণতান্ত্রিক যে পদ্ধতি ভারতবর্ষ, ইয়াত রাইজে রজা আর রাইজ আমার কারণে ভগবানের তুল্য, গতি রাইজে দিব। আর আমি লাহরী গাঁত হিং সামগ্রী রূপহীত আমি যথেষ্ট ভোট পাই, ইউডিএফ মই তো কলো ইউডিএফ লগত হবো, বাকি আপনি কাবার লগত হওয়া নহওয়া কথাটো আপনার নিজে উত্তর তো লই লোক মোর মুখে মানে না সব ঠিক আছে। যদি তেখেতে কোৱা কথাটো আপনাদের মোক সুধিছে, আপনাদের আজমল সাহাবর আজি পাঁচ বছর মান আগর পা তেখেতর হুজাইত বা কোবাত করা কিছুমান মানে মানে অনুষ্ঠান তাত কোনে গৈ ভাষণ দিয়ে, আজমল সাহাবর গদ গদ ভাষণ কোনে দিয়ে, আর বিজেপি কোবাত আজমল সাহাবল কোবাত ফুটেজ এখন দেখা পাই মানে মোরেই হোক বা কাবারে হোক, আমি রাজহুয়া জায়গাতো তেওঁলোকৰ লগত আজমল সাহাবল লগত নাই, গতি তো তারপরে গম পাব মিত্রিটো কার আছে। গতি আমার স্পষ্ট কথা, যাবার কংগ্রেসে ইউডিএফে মিলি এলায়েন্স করে খেলিছে, আকৌ এটা তেওঁলোকে সেইটা এটা মানে ভোটৰ কারণে তেওঁলোকে এটা রণকৌশল করেছে। বিজেপিয়ে ভারতবর্ষক জনসাধারণক লৈ খেলিছে, আর বিজেপিয়ে ইলেকশন খেলিছে নরেন্দ্র মোদী ডাঙরিয়াক আগত লৈ খেলিছে, হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়াক আগত লৈ খেলিছে, বিজেপি দল আর পদুম ফুলের ছবি লৈ খেলিছে।